हाय एवरीवन, गुड इवनिंग। आज के हे बुधवार विकेल, जस्ट एकटू क्लिपिंग ही नीते पारबो, तोमादे साथे एकटू क्लिपिंग ही कथा बोलते पारबो। गतकाल आम्फान आमादेर पश्चिमबंग राज्य के गोटा रकम भावे धूलिसात करे फेलेछे। एखोनो पर्यन्त आमादेर एरियाते कारेंट आसेनि, खाली आमरा निजेदेर थैंकफुल मने करछि जे पौरसभार अंतत जलटुकुनि पेयेछि, सेटाई आर कि निये एसे कोनो रकम काज चालानो होच्छे। बाइरे थेके निजेदेर जेटुकुनि नीचेर तले पाच्छि सेइटुकु। আর এখনো পর্যন্ত আমাদের কারেন্ট আসেনি। এখন ঘড়িতে 8টা বাজে। এই যে আমাদের বেহাল অবস্থা, অন্ধকারে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি জাস্ট একটু ক্লিপিং নিচ্ছি, তার কারণ হচ্ছে কি যে একদম মোবাইলে চার্জ নেই, ব্যাটারিতে চার্জ নেই। আমি কোনো রকম ভিডিও ব্লগ বানানোর মানসিকতাতেও এখন আসতে পাচ্ছি না, এবং সে সমস্ত কথা আমি তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। কিন্তু আশে আর এর একটা কথাও বলে রাখি, আমার আশেপাশে প্রচুর 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 পরিমাণে ক্ষতি হয়েছে, আর আমার ব্যাটারি চার্জ একদম নেই। জাস্ট এমার্জেন্সি বেসিস রেখেছি, তবু আমার মনে হলো জাস্ট এক মিনিট যদি আমি ক্লিপিংটা নিই খুব একটা বেশি ক্ষতি হবে না, তো সেই জন্য আমি জাস্ট ক্লিপিংটা নিচ্ছি। গোটা জায়গায় অন্ধকার, আর আমাদের জনজীবনও প্রচণ্ড পরিমাণে বিপর্যস্ত হয়ে রয়েছে। তো চলো এই ভিডিওটা অন্য কোনো ভিডিওর সাথে, মানে যখন সব কিছু স্বাভাবিক জীবন হবে, কারেন্ট আসবে, আমি অ্যাড করে দেবো এবং তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? হাই এভরিওয়ান, জাস্ট এখন কারেন্ট আসলো ফাইনালি 48 ঘন্টার পর। মানে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত ছিলাম দুদিন। আমি জাস্ট কারেন্টটা আসার সাথে সাথেই তোমাদেরকে আমি ইনফর্ম করলাম, কারণ কি আমি কালকেও একটু ক্লিপ নিয়েছিলাম, আমার ফোনে একদম চার্জ নেই। জাস্ট আমি বাঁচিয়ে বাঁচিয়ে পাওয়ার সেভিং মোডে রেখে ওই 20%-এই দুদিন ধরে কাজ চালাচ্ছি, সুইচ অফ করে রেখেছিলাম। তো জাস্ট আমি অনটা করলাম, আমি জানি এরপর আমি চার্জে বসিয়ে দিতেই পারবো, তো সেই জন্য আমি সুইচটা অন করে তোমাদেরকে জাস্ট আমি আমার এই মুহূর্তটা শেয়ার করলাম। এই মুহূর্তটা যে কি আনন্দের মুহূর্ত আমাদের প্রত্যেকের কাছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। কারেন্ট এখন বেশি কথা বলছি না, ফোনে চার্জ হোক, একটু সমস্ত কিছু সব ঠিকঠাক করে তারপর আসি তোমাদের কাছে। অনেক 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 কথা বলার আছে, ঠিক আছে? সকলে ভীষণ ভালো থাকবে। আর আমি কালকে ফ্রেশ আপ হয়ে আসার পরে আমি আর ব্লগ শুরু করতে পারিনি, কজ হচ্ছে আমার কোনো ক্যামেরাতে চার্জ ছিল না, ফোনেতে চার্জ ছিল না। আমি বেসিক্যালি ফোন থেকেই ব্লগিং করি, তো ফোনেতে চার্জ না থাকায় ব্যাটারিটা আমি চার্জে দিয়েছি। দিয়ে তারপর খাওয়া দাওয়া করে দেখলাম যে চার্জ কমপ্লিট হয়নি, তো আমি ঘুমিয়ে পড়েছি। আর 48 ঘন্টা পর জল না থাকার পর, কারেন্ট না থাকার পর যে স্বস্তিটা পেয়েছিলাম, সেই স্বস্তিটা পাওয়ার পরে, পেটে দুটো ভাত যাওয়ার পরে তো মানে আমার ঘুমই চলে এসেছে। আমার আর মানে ঘুম ভাঙেনি, খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ইভেন আজকে সকালে উঠতে একটু লেট হয়েছে, তো সকালবেলা আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে না, আমি তোমাদের সামনে সামনে আসি, আমার 2-3 দিন হয়ে গেছে আমি তোমাদের সামনে আসিনি, এবং আমি যথেষ্ট পরিমাণে মানে উদ্বিগ্ন হয়ে আছি যে আমার পরিবারের সবাই খুব ভালো আছো, কি কে কীরকম অবস্থায় রয়েছো, কার এরিয়াতে কি হয়েছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা সবাই জেনে গেছি, টিভিতে হোক, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক। আমি আর আলাদা করে এই জিনিসগুলোকে নিয়ে আর বাড়াতে চাইছি না কিছু কথাবার্তা, কারণ এক একটা বিপর্যয়কে নিয়ে যতই কথা বলবে ততই মন খারাপ হতে থাকবে। শুধু এইটুকু আপডেট আমি জানিয়ে দিই যে সেই দিনকে, যেদিনকে ঝড় এসেছিল আমফান, আমি তো বিকেলবেলা একটা ব্লগ পোস্ট করেছিলাম,
তো তারপরেই সন্ধ্যে 7টার থেকে আমাদের এখানে রীতিমতন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে যায়। কারেন্ট 7টা 7টা নাগাদই চলে যায় এবং দেখি আমার বাড়ির সামনে সব যে কটা টিনের শেড বা তোমার টালির শেড আছে সেইগুলো সমস্ত ঝড়েতে জল ফল ঢুকে গেছে, মানে কিছু ছাদের ক্ষতি হয়নি কিন্তু ঘর দোর সব জল টল ঢুকে গেছে। এবং যাদের এই ঘটনাটি ঘটেছে আমার বাড়ির সামনে তাদের বাড়ির পাশেই একদম তাদের এক রিলেটিভ থাকে, পাকা বাড়ি তাদের, তো সঙ্গে সঙ্গে তারা তাদের বাড়িতে শিফট হয়ে গেছে আমরা কিছু করার আগেই, তো সেই সুযোগটা আর পাইনি। কিন্তু তাদেরকে জানলা দিয়ে যখন আমি তাদের আওয়াজ হইচই শুনতে পাই তো দেখছি যে এরকম তারা সবাই পাশের বাড়ি চলে যাচ্ছে। কি মানে ভয়ানক অবস্থা দেখলাম রে বাবা, এই জীবনে হয়তো সব কিছুটাই দেখে ফেললাম, মানে 2020 সাল না আসলে এসব দিনগুলো হয়তো দেখা মানে সবই আমাদের দেখিয়ে দিল। মহামারী আমরা দেখে নিলাম, ঝড়ের তাণ্ডব আমরা দেখে নিলাম, কি করে অল্পের মধ্যে জীবন চালাতে হয় সেগুলো শিখে যাচ্ছি, কি জীবনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না জানো তো। মাঝে মাঝে মনে হচ্ছে কি জানি আবার আমরা আদিম যুগে ফিরে যাবো, সব কিছু শেষ হয়ে যাবে, আমার নতুন করে কি শুরু করতে হবে কি জানি, কিছু বুঝে উঠতে পারছি না। কি বলবো বলো, কিছু বলার মতো নেই, জীবন তো আর থমকে থাকে না, না জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে, যে যতটাই কষ্ট হোক না কেন, যেই জায়গা মানে তোমার ধ্বংস হয়েছে, যে জায়গায় বিপর্যয় হয়েছে, যে জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, সেইগুলোকে রিকভার করেই আমাদেরকে জীবন চলতে হবে। হ্যাঁ, যারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি সত্যি সমবেদনা জানাচ্ছি এবং আমার দিক থেকে যতটুকুনি করার আমি করার চেষ্টা করব। কিন্তু মানে সত্যি দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, এখন সময়টা দুঃখ প্রকাশ করার নয়, এখন সময়টা হচ্ছে কাজের দিকে এই দিকে এগিয়ে দেওয়ার। যে আমি গিয়েছিলাম আমার খুদে এসেছিলো বলে, তো সেটাই বলছি যে এখন সময়টা দুঃখ প্রকাশ করে ভেঙে পড়ার নয়, আমি এটা মনে করছি। এখন সময়টা হচ্ছে যে আমাদের এরিয়া মানে আমার আশেপাশে যে জায়গাগুলোর যা যা সমস্যা হয়েছে সেগুলো আমি কতটা তাদেরকে দিতে পারছি বা সাহায্য করে উঠতে পারছি এবং কতটা তাড়াতাড়ি সেই সমস্ত জায়গাগুলো রিকভার করছে। এবং হ্যাটস অফ টু বিদ্যুৎ পরিষেবার কর্মীদের, তারাও কিন্তু অনবরত গোটা আমার আমার এরিয়ার গোটা এলাকায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর গাছ ভেঙেছে, এমন এমন বট গাছ ভেঙেছে যে যেগুলো ভাঙবে বলে কেউ মানে মনে করতে পারিনি, এরকম অনেক জায়গাতেই হয়েছে, মাটি উপড়ে পড়েছে, সেই সব কথা আমি আর কী বলবো, আর বেশি কিছু বলতে চাইছি না কারণ তোমরা অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপে সব দেখে নিয়েছো বললাম ওয়েস্ট বেঙ্গলের অবস্থা। তো মানে তারা তাদেরও মানে একটা মানে কতটা তাদের উপর প্রেশার পড়েছে যে সমস্ত জায়গায় সমস্ত লাইনকে ঠিকঠাক করে সবাই করছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যারা কাজকর্ম করছে তাদের জন্য আমার সত্যি মানে মন থেকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে যে তারাও কত জীবনে ঝুঁকি নিয়ে সমস্ত কাজকর্ম করছে। তো কি আমরা তো বাড়িতে বসে আমি বলবো যে আমরা অনেক ভালো আছি, অনেক 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 মানুষের অনেক ক্ষতি হয়েছে, চাষের ক্ষতি হয়েছে, ঘরের ছাউনি উড়ে গেছে, তারা কতটা ক্ষতির মধ্যে রয়েছে তোমরা বলো, কিছু মানুষ মারা গেছে, মানে কী যে ঘটছে, মানে এখন তো মনে হচ্ছে যে প্রত্যেকটা দিনই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে আমাদের কাছে, তাই না, যে নতুন করে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হচ্ছে যে এই মোকাবিলার এই সমস্যার জন্য আমাদের এই মোকাবিলা করতে হচ্ছে, কি বলো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সকালবেলা হয়ে গেছে, আমার মর্নিং ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে, এবার ঘরের কাজকর্ম মন দিতে হবে, কেন কি মোটামুটি কিছু কাজ হ্যাপাজাটলি এদিক ওদিক তো হয়েই আছে, এই দুদিন সেরকম কোনো কাজকর্ম করিও নি, কিছু বিশেষ কিছু করিও নি, মানে যতটুকুনি না করলেই না সেগুলোই করেই চালিয়েছি কারণ মন মেজাজ ঠিক মতন ছিল না, ফোনেতে ব্যাটারিতে চার্জ নেই, কিছু নেই, মানে কীরকম একটা দিন গেছে। আমি কিছু ক্লিপিংও তোমাদের নিতে পারিনি যে আমি কীভাবে আমার সেই দুটো দিন মানে জল ছাড়া কী বলবো কারেন্ট ছাড়া কাটিয়েছি। তবে হ্যাঁ, পৌরসভার জলের পরিষেবা আমরা পেয়েছি, একদম আমি যেহেতু দোতলায় থাকি নিচ থেকে জল টেনে টেনে নিয়ে এসে কাজ করতে হয়েছে, যেই অভ্যেসগুলো আমাদের নেই, মানে বেসিক্যালি আমরা যারা টেকনোলজির ওপর ডিপেন্ডেন্ট, ওয়াশিং মেশিন পাম্পের জল ব্যবহার করছি তাদের জন্য এইটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং জায়গা হয়ে যায় গেছে, যে চ্যালেঞ্জিং জায়গা না মানে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি এটাই যে আমরা এই জায়গাগুলো মানে এই কাজগুলো তো এভাবে করে অভ্যস্ত নই, এই কষ্টের মধ্যে দিয়ে গিয়ে আমরাও একটা নতুন রকম কিছু শিখছি যে জীবনে সব কিছুর জন্য রেডি থাকতে হবে, যতই যে মানে ঘরে আরাম থাক, যতই টেকনোলজির উন্নতি ঘটুক না কেন, পুরো মানে যেগুলো নিজের বেসিক কাজ সেগুলো কিন্তু নিজেকে করে নেওয়ার হ্যাবিটটা রাখতে হবে, তা নাহলে এইরকম সমস্যা আসলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে। তো যাই হোক, আর কী বলছিলাম, হ্যাঁ বেশি আর কথা বলা বাড়াবো না, এবার চলো ঝটপট কাজের দিকে মন দিই, আর এখন আমি ব্রেকফাস্টে পান্তা ভাত খেয়ে নেবো, আমি কালকে রাত্রে একটুখানি কালকে ডাল আলু সেদ্ধ ভাতই খেয়েছিলাম রাত্রিবেলা, তো ভাত একটু রয়ে গেছে সেটাই পান্তা ভাত খেয়ে নেবো আমি, পান্তা ভাত শরীরের জন্য ভীষণ উপকারী, এই গরমেতে পেট ঠান্ডা হয়, শরীর ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়,
তো আমি সেটা কিনে নেওয়ার পরে তারপরে রান্নাঘরে যাবো, রান্না বান্না সারবো, ঘরের কাজকর্ম করবো, প্রচুর 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 কাজ আছে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা আমার কীরকম ভাবে যাচ্ছে। এখন আমি ছাদে এসেছি, ছাদে জামা কাপড় মেলবো। তার আগে আমি তোমাদের পিছনে আমাদের একটা ঝোপ টাইপের আছে সেটা দেখিয়ে দিচ্ছি ঝড়েতে কী হাল হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, আম গাছ থেকে অলমোস্ট সমস্ত আম পড়ে গেছে, একটা আমও আর গাছে নেই। পেঁপে গাছ ওখানে শুয়ে পড়েছে, কি অবস্থা দেখো। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষ থেকে দেখানো সম্ভব হচ্ছে। তবু তো এটা কোনো মারাত্মক কিছু নয় আমি মনে করছি, আরও ভীষণ ভীষণ পরিমাণে চারিদিকে ক্ষতি হয়েছে সেগুলো তোমরা অবশ্যই যে দেখতে পেয়ে গেছো। তো এই কদিনের যা জামা কাপড় পড়েছিল সেগুলো সব এখন ছাদে মেলতে হবে, সেগুলো সব মেলামেলি করব। কারণ এই কদিন কোনো রকমে আর কি চালিয়েছি নিচ থেকে জল টেনে টেনে নিয়ে এসে। আর দেখছো রোদের তেজও প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, এই যে যেখানে সব রাখা আছে কোথায় কি মেলি দেখি, আগে মেলে টেলে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্নাও করতে হবে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার সাথে। আজকে সিম্পল বানাবো, কিচ্ছু বানাবো না, ডিম আছে, ডিমের ঝোল বানাবো। তো চলো আর আমার পুচকে চলে এসেছে, দেখেছো সারা দিন খারাপ করে রাখছে, তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে। আর ভালো লাগছে না ওকে নিয়ে, আমি আর ফেরে উঠছি না। প্রচণ্ড দুরন্তপনা করে, প্রচণ্ড দুষ্টুমি করে, কথা শুনছে না, দেখতে পাচ্ছ চেঁচামেচি করছে, মানে চেঁচামেচি করছে মানে কি ওর ডিম্যান্ড এক একটা এক এক রকম। আমাকে গাড়ি দাও, আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমাকে এই টিভি চালিয়ে দাও, টিভির এখনও সিগন্যাল আসেনি, সেই জন্য আমি ওপেন করতে পারছি না। তো যাই হোক আমি বেশি কথা বলছি না, ডিমের সিম্পল ঝোল ভাত হবে আজকে, চলো ঝটপট রান্নাটা করে। এখন আমি ডিম আলুর দম বসাবো। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালার আসে, তারপর গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি থেতো করে, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে, আর যেহেতু চিনি দিয়েছি তরকারিতে একটা সুন্দর কালার আসবে। এরপর আমি একটা বড় মাপের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব সিম্পলভাবেই করছি এবং খুব ঝটপট হয়ে যাবে। একটা টমেটো দিয়ে দিলাম, আর আমি মশলার মধ্যে শুধুমাত্র রসুন বাটা ইউজ করছি, আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস ভালো করে কষিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। আর তারপর ভেজে রাখা ডিম, গোটা ডিমই ভেজে রেখে ছিলাম, সেটা দিয়ে দেব, ব্যাস। আর নামানোর সময় একটু ছোটো এলাচ থেতো করে দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ডিম আলুর কষা। কমপ্লিট করে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি, আর খাবার দাবার খাওয়ানোর পরে এবার স্নান টান সেরে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়ার পালা। তো লাঞ্চটা করে নিই, তাই ভালো তোমাদেরকে একবার ক্যামেরার সামনে এসে বলি, কারণ সেই সকালবেলা তোমাদের সাথে দেখা করেছি, তারপরে তোমাদের সাথে কোনো কথা হয়নি। তাই এখন লাঞ্চ সারবো, লাঞ্চ সারার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?
সাড়ে পাঁচটা। আমরা রোজ সন্ধেবেলায় চাটা খাই, কিন্তু আজকে আমার বিকেলবেলায় চা খেতে ইচ্ছা করলো। ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। কী জানি কী হয়েছে, গোটা গা হাত পা না পুরো একদম ব্যথায় কাঠ হয়ে আছে। খেতে পারে নিচ থেকে জল টেনে টেনে উপরে একদিন নিয়ে এসেছি। অভ্যাস নেই তো যেটা, সেটা মানে করা হয়েছে। হ্যাঁ বলো, আমার ছেলে আবার কী করছে? তোমার কী দাবি? আর জানো তো আমি চাটা বানিয়েছি। ইমিউনিটি বুস্টিং টি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, যদি কেউ দেখে না থাকো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। শুধু এটা ইমিউনিটি বুস্টিং টি না গো, অনেক সময় হয় না অনেকের যে ধরো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে হালকা মাথাটা ভার হয়ে রয়েছে, বা সর্দি সর্দি ভাব, গলাটা চোখ হয়ে রয়েছে, ট্রাভেল করছে সর্দিতে, কাশি হচ্ছে, তোমরা এই চাটা খেয়ে দেবে। মানে ঘরের জিনিসপত্র দিয়ে এই চাটা তোমরা একবার বানিয়ে দেখবে। আমি তোমাদেরকে হয় মানে বলতে পারি, তোমরা খেয়ে আমাকে হয়তো কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ জিনিসটা তুমি ভালো দিয়েছো। তোমাদের বলে দিই, ও চবনপ্রাস খাচ্ছে, আমরা বাড়িতে চবনপ্রাসও খাচ্ছিলাম। তা মোটামুটি এটা তো সবাই টুকটা খেয়েই থাকো ইমিউনিটি বুস্টিংয়ের জন্য, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এরকম চামচটা ধরে খেতে 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 কিন্তু ব্যাপক লাগে। তো আমাদের আমরা এখনও এত বড় হয়েছি, এখনও পর্যন্ত আমরা ওরমভাবেই চামচটা খাই। আমার বড় বের হয় আমার চাকরি এরকম চামচটাকে ধরি খেতে খেতে লাগে খেতে। কিছু কিছু জিনিস কিন্তু এরকম চেটে খাওয়া মরে গেল। তো আমার ছেলে একদিন দেখে বলছে তোমরা কী খাচ্ছ আমাকে দাও, এলাম বাবা চাটনি খাচ্ছি খাবি। তারপর থেকে ওরও দারুণ মানে মজার জিনিস লেগে গেছে, ওখানে মানে মানে প্রত্যেক দিন বলবে আমাকে চাটনিটা দাও খাই। ওই ওকে দিয়ে দিয়েছে, ও ঠিক সেম। দেখো 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 এই মেমোরিজগুলোই থেকে যাবে, যাই বলো। এতে ওই সাত দিন লকডাউনে না ওই দুপুরবেলা আর রাত্রিবেলা টাইমে ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা আমার মনে হচ্ছে ব্যাড হ্যাবিট হয়ে গেছে আমার, যে এখন আমার মানে দুপুরে রাত্রি ঘুমিয়ে পড়েই না, খাওয়া দাওয়ার পরেই যেন কেমন চোখ দুটো একদম সে কী বলবো মনে হচ্ছে যেন যে ফেভিকল দিয়ে পরে আমাকে এরকম খুলে রাখতে হবে, ফেভিকুইক বা কিছু দিয়ে এরকম আঠা লাগিয়ে এরকম করে রাখতে হবে, তা না হলে যেন মনে হচ্ছে এরকম খুলে রাখতে পারছি না। কালই মনে হচ্ছে ঘুম চলে আসছে। এইরকম আমার একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলা, ঠিক আছে, যখন মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছি, টেস্ট ফেস্ট হয়ে গেছে, এবার তো স্কুল যাওয়ার কোনো পব্য শেষ হয়ে গেছে, তিন মাস বাইরে থেকে পড়াশোনা করতে হবে বাবা মা বলেই দিয়েছে। এবার সকালবেলা উঠে পড়াশোনা করতে যাওয়া যা থাকতো সেসব তো আলাদা কথা, এই সাড়ে দশটা এগারোটার সময় মানে এক ধাপ পড়াশোনা হতো, ঠিক আছে, মানে করতে বসা হতো। তো সেই সময় কী হতো, স্নান টান করে মানে সকালে পড়তে যাই কিংবা ঘরে থাকি বাট এবার মানে স্নান টান সেরে মা বলতো স্কুল টাইমে যেরকম তোমরা থাকতো সেরকমই তোমাকে ঘরে থাকতে হবে, ঠিক দেড়টা বাজলে যখন স্কুলে টিফিন এরকম টিফিন হবে তখন তোমরা উঠে খাবে তুমি, তারপর আবার লেগে পড়তে হবে। এই সাড়ে দশটা এগারোটার সময় কেন জানি না বই নিয়ে বসলে পরে কোথাকার যে ঘুম চোখে চলে আসতো, সে যেন অবরত ভগবান তুমি আমাকে খাও একটা দিয়ে পাঠিয়ে দাও যেখানে আমি আরাম করে ঘুমোতে পারবো, এই বইটই পড়ে আর কোনো লাভ নেই। আর একটা জিনিস যে যত ঘুম না পড়তে বসেই আসে, আমি বুঝতে পারি না এর লজিকটা কি, মানে আমাদের সময় হয়েছে, মেবি আমাদের মা বাবার সময়ও হয়েছে কিন্তু আমাদের সামনে স্বীকার করেনি, আবার আমাদের ছেলে মেয়েদের সময়ও হবে আমরা কিন্তু ওদের সাথে স্বীকার করবো কি না জানি না। তো যাই হোক, আমার ছেলে যেমন এখন থেকেই একটা আছে, যদি বলি পড়তে বসতে হবে স্টাডি করতে হবে, ও মামা পায়ে ব্যথা করছে, মানে ওর মুখে পড়লে পায়ে ব্যথা করে, মানে ওর এখন থেকেই এরকম হ্যাবিট শুরু হয়েছে। তো যাই হোক, যেটা বলছি না কোথা থেকে যে কী ঘুম চলে আসে না বুঝতে পারতাম না, সেই জানো মনে হতো চোখ দুটো মানে বন্ধ করতে পারলে বাঁচি, ঠিক সেই রকম মানে আমার এখন হাল হয়েছে। চলো চাটা তো খাওয়া হলো, এবার একটু বসে বিকেলের কী বলবো পরিবেশটাকে এনজয় করি। আমার জানলা থেকে আকাশ দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই কী সুন্দর আকাশ দেখা যাচ্ছে। আমার না আকাশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে, কী সুন্দর মেঘগুলো এদিক ওদিক বইছে, মাঝে মাঝে না দেখবি কোনো কিছু না চিন্তা ভাবনা করে চুপচাপ কোনো একটা ভিশন ফিক্স করে সেদিকে তাকিয়ে থাকতে না ভীষণ পরিমাণ ভালো লাগে। তো বিকেলের তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন এবার সন্ধ্যার সমস্ত কাজকর্মে আমি প্রবেশ করব। তো তার আগে ভিডিওটা এন্ড করে নিই,
আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রচুর প্রচুর পরিমাণে পজিটিভ থাকো, আর সেফ থাকো, বাড়িতে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমরা কি ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছো, তোমাদের কি অভিজ্ঞতা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো। আর এই ভিডিওটাও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আরেকবার বলছি, সুস্থ থাকো, বাড়িতে থাকো। টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে।